আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য শাপলা রান্নার রেসিপি নিয়ে এসেছি কিভাবে খুবই সুস্বাদু করে শাপলা রান্না করবেন সেটা আজকে দেখাবো আমি একটা প্যানে নিয়ে নিলাম থ্রি টেবিল স্পুন পরিমাণ কুকিং অয়েল এখন হাফ কাপ পরিমাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব যখন দেখব পেঁয়াজটা নরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিব ওয়ান টি স্পুন পরিমাপ রসুন বাটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাপ ধনে গুঁড়ো দিয়ে দিব ওয়ান টি স্পুন পরিমাপ আমি এখানে আধা কেজি সাপড়া রান্না করব তাই সেই পরিমাণে মশলাগুলো দিয়ে দিলাম এখন মরিচ গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন পরিমাপ দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এখন মশলাটাকে কষিয়ে নেব সেজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাপ পানি মশলাটা দু তিন মিনিট ঠিক এভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যখন দেখব কষানো হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিব। এক কাপ পরিমাপ চিংড়ি মাছ আপনারা চাইলে ইলিশ মাছের লেজ মাথা কাঁসা দিয়েও এই শাপলাটা কিন্তু রান্না করতে পারেন তবে আমি যেভাবে রান্না করছি এভাবেও কিন্তু খুবই ভালো লাগে চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নেব একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন পরিমাণ কোরানো নারিকেল নারিকেলটা হচ্ছে অপশনাল আপনারা না দিলেও হবে তবে নারিকেলটা দেওয়ার ফলে তরকারিটার স্বাদ আরও অনেক গুণে বেড়ে যায় তো নারিকেলটা দেওয়ার পর এখন আমি একটু নেড়ে চেড়ে তারপর এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালোভাবে কষিয়ে আসার জন্য পাঁচ মিনিট পর দেখে নিচ্ছি এখন একটু নেড়ে তারপর এর মধ্যে আগে থেকে কেটে নেওয়া শাপলাগুলো দিয়ে দেব আমি এখানে এক কাপ চিংড়ি মাছের জন্য আধা কেজি পরিমাপ শাপলা নিয়েছি শাপলা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই শাপলা দিয়ে দেওয়ার পর দেখবেন দশ মিনিটের মধ্যেই তরকারিটা রান্না হয়ে গেছে শাপলা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেলে সাপলাটাকে আবার একটু নেড়ে দেব প্রায় কিন্তু সেদ্ধ হয়ে গেছে তবে আরও কিছুক্ষণ আমার ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তাহলেই কিন্তু সাপলাটা রেডি হয়ে যাবে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ এখন একটু নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ চুলোর উপরে রেখে দিচ্ছি এবং লবণও চেখে নিয়েছি লবণও ঠিক আছে দশ মিনিট পর এখন আবার দেখে নিচ্ছি শাপলাটা কিন্তু রেডি হয়ে গেছে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ